হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অয়ন। আর আসলে এভাবে করে ব্লগ বানাবো এরকম কখনোই ভাবি নাই, বাট আজকে আসলে ব্লগটা যেহেতু একটু মানে ডিফারেন্ট ছিল, বিজনেস পারপাস টুরিং ছিল, সো আমরা বাংলাদেশে এরকম অনেকেই করছে যারা স্টিকারিং বাসায় গিয়ে করে দিয়ে আসে, বাট হয়তো বা সেটা মনের অগোচরেই থেকে গেছে, বাট পাবলিকলি এটা অনেকেই জানে না। সো আমরা অয়ন এন্টারপ্রাইজের পক্ষ থেকে অলওয়েজ ট্রাই করি কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়া, এবং কাস্টমাররা যখন কোনো কিছু রিকমেন্ড করে আমরা চেষ্টা করি যে কাস্টমারকে তার কথাটা রাখা, তার কথাটাকে প্রায়োরিটি দেওয়া। তো এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য। তো আমি আসলে ব্লগার বলবো না, আমি কোনো ব্লগার না, বলতে গেলে আমি একজন ছোট্ট একজন ট্রাভেলার। আমি ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি, আমার ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এই যে আমি আপনার কি বলে যে আমি অনেক জায়গায় ঘুরছি, বাট কখনোই আমার ব্লগিং বা কোনো ভিডিওগ্রাফি মেকিং এগুলো কখনোই করা হয়নি। বাট নাওডেজ বইয়ের চাপে বলেন, আর বলেন আপনার ফ্রেন্ড সার্কেলের চাপে বা ভাই ব্রাদারদের চাপে, তাদের কারণে আসলে ব্লগিং করা। তো আমরা ব্লগ করতে এবার আমার যে 13-13 নম্বর যে ব্লগটা আসতেছে, তো আপনারা যে ব্লগটা দেখবেন সেই ব্লগটা টোটালি থাকতেছে সিরাজগঞ্জকে নিয়ে। তো বলে রাখা ভালো যে আমাদের সিরাজগঞ্জের ট্যুরে আমি, আমার বাইক ছিল, সাথে আমার ছোট ভাই অপু ছিল। তো আমরা যে জিনিসটা বেসিক্যালি ফার্স্টে করেছি যে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে নাফি ভাইটা আছে, উনি হচ্ছে যে বাইকের ওনার আরনফাইভ ভার্সন 3। নাফি ভাই আসলে আমাদের সাথে ফার্স্টে কন্ট্রাক্ট করে, নাফি ভাইয়ের কন্ট্রাক্টের কারণে আমাদের আসলে যাওয়া সেখানটায়। আমরা যখন নাফি ভাইয়ের সাথে যোগাযোগ করি, নাফি ভাই আমাদেরকে কনফার্ম করে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স পে করে, পে করার পর দেন আমরা চলে যাই নাফি ভাইদের এলাকায়। তো প্রথমত বলে রাখা ভালো, আমার বাসায় অলওয়েজ, যেহেতু আমি 2012 সাল থেকে বাইক রাইডিং করতেছি, মানে বাইক ট্রাভেল করি, আমি বাইক চালাই 2009 থেকে, এক্সকিউজ মি। তো দেখা গেছে যে আমি সেই টাইমগুলোতে আপনার ওরকম ভাবে ট্রাভেল করতে পারতাম না, হাইওয়েতে চালাতে ভয় পেতাম। তো তখন এত সেফটি ইস্যুও ছিল না, MRBK হেলমেট একটা ইউজ করতাম, আমার স্পষ্ট খেয়াল আছে। তো এই কারণগুলোর দিক থেকে বলতে গেলে বলা যায় যে তখন সেফটি নিয়ে এত বেশি কনসার্স ছিলাম না। বাট 2014 এর দিকে যখন মার সবুজ ভাইয়ের সাথে আমার দেখা হয়, সবুজ ভাই একজন মোটো ব্লগার, আমি ওনাকে অনেক বেশি ফলো করি এবং ওনার এডিটিং, ওনার পিকচার কোয়ালিটি, এভরিথিং আমি অনেক বেশি ফলো করি, এবং উনি একজন বেশ বড় ভালো একজন ট্রাভেলার। সো সবুজ ভাইকে আমার পক্ষ থেকে সালাম, সবুজ ভাই, মার সবুজ ভাই, যারা ট্রাভেলিং করেন, মোটো ট্রাভেলার, তারা সবাই সবুজ ভাইকে চেনেন। তো উনি ফার্স্টে আমাকে সেফটি গিয়ার সম্পর্কে ধারণা দেন, সেফটি গিয়ার সম্পর্কে রাখতে বলেন। তো আমি আমার বাসায় অলওয়েজ সেফটি গিয়ার রাখি। তো সেফটি গিয়ারগুলোর মধ্যে যেমন আমার নিগার্ড, এলবো গার্ড, আমার রাইডিং প্যান্ট, আমার রাইডিং শু, রাইডিং জ্যাকেট, আপনার .ECE সার্টিফাইড, আপনার হেলমেটগুলো, যেমন সোল আমি ইউজ করি যেটা ডট সার্টিফাইড 100% তাইওয়ানের এটা। তারপর হচ্ছে আপনার কি যে আমার ট্রাভেলিং ব্যাগ, সেটাও আমার আলাদা। তো এগুলো আমার বাসায় থাকে অ্যাজ ইউজুয়াল। আমার মনে ছিল যে আমি আজকে 2টা বাজে রওনা দিব, সো আই ক্যান। তো এই সেফটি গিয়ারগুলো আমার সাথে থাকে। তো আমরা যে ট্রাভেলটা করছিলাম, এই ট্রাভেলটা হচ্ছে বেসিক্যালি আমরা সকালবেলা আগের দিন সবাই সবকিছু প্ল্যান করে ফেলি, দেন কে কে যাবে, কোথায় যাব, কিভাবে যাব, এবং কতটুকু সময় লাগবে বা কতটুকু রাইডিং করতে হবে সেটার ব্যাপারে আমি কনসিয়াস ছিলাম। তো আমি ভোর সকাল মোটামুটি, যেহেতু আমার, আমি নাইট ট্রেকটা অ্যাভয়েড করি বিকজ অফ রাত্রেবেলা আসলে পছন্দ না আমার রাইড করা, চেষ্টা করি যে আমি দিনের আলোতে যেমন ঢাকার বাইরে বের হয়ে যাওয়া যায়, বিকজ অফ রাত্রেবেলা দেখা যায় যে আপনার 7টা-8টার দিকে, কি বলে 12টা-1টার পরে হচ্ছে ট্রাকগুলো বের হয়, সো এই ট্রাকগুলোর জন্য অনেক বেশি একটু প্যারা খাইতে হয়। সো আপনি যদি ফজরের ওয়াক্তে, মানে ফজর নামাজ পড়ার পরপর যদি বের হয়ে যেতে পারেন, আপনি 2টা জিনিস পাবেন। ফার্স্ট অফ অল লোকজনের আনাগোনা, ঠিক আছে, এটা কম থাকে। সেকেন্ড হলো গিয়ে ট্রাকগুলো সব হচ্ছে যে যার স্টেশনে পৌঁছে যায়,
সো রাস্তায় ট্রাক কম থাকে এবং নাইটের যে গাড়িগুলো থাকে বাসগুলো এগুলো মোটামুটি পৌঁছে যায়। মোটামুটি বলতে গেলে ফজরের ওয়াক্ত থেকে প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে রোড কাট ক্লিয়ার থাকে। সো এই টাইমটা যদি আপনি আপনার লোকেশন অনুযায়ী ঢাকার ঢাকাতে যারা অবস্থান করেন এরা বেশিরভাগ চেষ্টা করবেন যে এর মধ্যে বের হয়ে যেতে। এর মধ্যে বের হয়ে গেলে আপনার সুবিধাগুলো হচ্ছে যে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে বের হয়ে যেতে পারবেন। সো আপনার কোনো জ্যাম বা কোনো যানজট হবে না। সো আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম বেসিক্যালি এই জিনিসটাই ঘটছিল আমার সাথে, আমরা বের হয়ে গেলাম খুব সুন্দরভাবে। এর মধ্যে অপুর বাইকের একটু সমস্যা হয়েছিল, সো অপুর বাইকটা ঢাকাতেই রেখে যাওয়া হয় এবং আমার অ্যাপাচি আরটিআর 4B নিয়ে বেশ কমফোর্টলি বলতে পারবো যে আমি খুব সুন্দরভাবে শরীরের কোনো প্রকার ব্যথা বা কোনো কিছু অনুভব করিনি। এবং 4B আসলে আমি বলবো যে আমি বাইক রেপ করি না, এটা আমার একটা ভালো জিনিস যে আমি সবসময় চিন্তা করি যখন আমি হাইওয়েতে মানে লং রুটে যখন যাব সেখানে প্রায় আমাদের আমি ভাবছিলাম যে টোটাল হবে 285 কিলোমিটার, বাট আনফর্চুনেটলি আমার মনে হয় ঢাকা থেকে আমার এখানে প্রায় আপনার 185 কিলোমিটার আমাকে মানে রান করতে হয়েছে। কারণ সিরাজগঞ্জ থেকে আমরা যে জায়গাটায় গেছিলাম আপনার যে এরিয়াটা গেছিলাম ওইখান থেকে প্রায় 40-45 কিলোমিটার লাগে, 30-40 কিলোমিটার তো মানে কম মিনিমাম ম্যাক্সিমাম 45 কিলোমিটার। তো ভিতরে আমরা গেছিলাম, সেখান থেকে আবার রান করে ব্যাক করা, সেখানে বাইকার সিরাজগঞ্জের যারা বাইকার্স আছেন বস বাইকার্স তারা আমাদের সাথে উচ্ছ্বাস আমাদের সাথে দেখা করলো, আমাদের সাথে আরো আদার্স কিছু বাইকার্স আছে গল্লি বাইকার্স তিনি আমাদের সাথে দেখা করছেন। সো এরকম অনেক বাইকার্স আমি প্রতিটা এরিয়াতে যেহেতু অনেক আগে থেকে ট্রাভেল করি অনেক বাইকাররা চেনেন, সো সেক্ষেত্রে দেখা যায় যে যে এরিয়াতে যাই মোটামুটি সবাই সাথে কম বেশি দেখা হয়। বাট অনেকে ফোন দিয়ে নক দিছেন, অনেক কাস্টমার দেখা গেছে বলছেন যে ভাই আমাকে আমাদের সাথে একটু দেখা করে দিন। আসলে আমি ভাই আমি যদি একটু একটু করে সময় দিই আমার রাত্রে পৌঁছে তো যেমন দেরি হয়ে যাবে আমি আমার স্পটেও যেতে আমার দেরি হয়ে যাবে। সো সব মিলে ভালো ছিল, সো সবাই আমার এই ব্লগটা এনজয় করবেন আশা রাখি আর আমাকে সাপোর্ট করে যাবেন আমি যেন ছোট 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 করে ব্লগ আপনাদেরকে যেন উপহার দিতে পারি। কারণ আমি লং ব্লগ করি না, লং ব্লগ করতে গেলে আমার অনেক বেশি মানে পেইন। সো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অয়নকে এভাবেই করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি। আর তার থেকে বড় কথা হলো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। তো সবাই দেখতে থাকুন এবং ভালো থাকুন আর এনজয় করুন। আর আমার কি কি ল্যাকিংস আছে সেগুলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়ার। সো প্লিজ টু বি কন্টিনিউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অয়ন, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি শাহজাদপুর। ইনশাল্লাহ আজকে আমাদের পুরো ব্লগটা থাকবে আমাদের স্টিকারিং নিয়ে। আমরা হোম ডেলিভারির মাধ্যমে যে স্টিকারিং করে থাকি আমরা অয়ন, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে এনজয় করার এবং সম্পূর্ণ রাস্তার আপডেট দেওয়ার। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে ফিরে আসতে পারি আমাদের পরিবারের কাছে এবং আপনাদেরকে যেন এভাবেই টেক কেয়ার করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, ইনশাল্লাহ দেখা হবে, সাথেই থাকুন এবং পুরো ব্লগটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।
আয়ন নকি আপনি আয়ন ভাই এরই তো করাবেন নাকি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই দিস ইজ দা R15 যেটা হচ্ছে আমরা কোন জায়গায় আছে জায়গাটার নাম কি এটার এটা শাহজাদপুর আচ্ছা আমরা আছি সিরাজগঞ্জ শাহজাদপুর সো এই বাইকটা পুরো টোটাল বাইকটা হচ্ছে কি গোল্ডেন কালার হবে না এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের গ্যারেজ সুন্দর একটা ছবি দেখতেছি সো এটা আর কি টোটালটা হচ্ছে আজকে আমরা শাহজাদপুরে আসছি ঢাকা থেকে প্রায় আপনার হচ্ছে কত 200 কিলো না প্রায় আচ্ছা তো আমরা প্রায় 200 কিলোমিটার রাইড করে আমরা এখানে আসলাম সো লেটস সি হোয়াট হ্যাপেন ইন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ন এন্টারপ্রাইজ আজকে আমরা চলে আসছি একটা R15 ভার্সন 3 এই বাইকটা হচ্ছে আমরা একটু টোটাল আগে গোল্ডেন করব এই বাইকটা হচ্ছে পিওর ব্ল্যাক ইন্ডিয়ান ভার্সন এবং এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকটা ইন্ডিয়ান ভার্সনের সো আমরা অলরেডি আছি এখন শাহজাদপুর আমাদের যে এরকম কথা ছিল যে আমরা কয়েকদিন আগে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমাদের কাস্টমারদের সবার কথাই আমরা রাখা ট্রাই করি বিকজ অফ কাস্টমার আমাদের ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড এখানে আমরা যে রুমটায় আছি এই রুমটা হচ্ছে ভাইয়ার রুম এই রুমে আপনি পিছনে দেখতে পাচ্ছেন ভাইয়ার হচ্ছে ছবি ভাইয়া হচ্ছে এই বাইকটাকে হচ্ছে গোল্ডেন করবেন সো আমরা আশা করি আজকে আমরা সারাদিন এটাকে ঢাকা থেকে আমরা এসেছি আমরা সারাদিন চেষ্টা করব এই বাইকটাকে একটা সুন্দর একটা লুক দিয়ে আমরা সুইট সালামতে ফেরত যাওয়ার তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন অন এন্টারপ্রাইজের ভিডিওগুলো ফলো করুন ইউটিউব সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসসালামু আলাইকুম Wir bringen mal wieder ne Granate vorbei Von der ersten bis zur letzten Etage Stopp von der Rhythm and Ride Ich reite ein in den Club mit meinem Team Die Leute sind am Abstellen, wenn wir übernehmen Heute Abend wird gebaut, wir lassen den Boden beben Das Duell ist eröffnet, die Fetzen können fliegen Desperados, Super Bowl, Halbzeitshow Hier rollt das Candela Rodeo Desperados, einmal um die Welt wie die Stones Tiefer als die U-Bahn, dicker low, low, low Roll like a rolling stone, ride the rhythm like a rodeo. Rolling, roll like a rolling stone, ride the rhythm like a rodeo. Und Verstärkern Molotow Cocktails auswirken Beats ballern Bässe fliegen durch die Luft Showdown Baby let's roll Übernehm mal wieder die Dancehall Alle Pferde gehen mit dir durch wie Bonanza Volles Rohr, wir rollen wie ein Panzer Machen wieder aus dem Montag einen Samstag Desperados, Super Bowl, Halbzeitshow Hier rollt das Candela Rodeo Desperados, einmal um die Welt wie die Stones Tiefer als die U-Bahn, dicker low, low, low Rollin' roll like a rolling stone Ride the rhythm like a rodeo Rollin' roll like a rolling stone Ride the rhythm like a rodeo তো ব্লগ দেখে কেমন লাগলো সবাই আমাকে জানাবেন আর এটাও জানাতে ভুলবেন না যে আগামীতে কি কি ব্লগ আপনারা চাচ্ছেন বা কিরকম টাইপের ব্লগ আপনাদের ভালো লাগে আমি আমার হয়তো বা অত গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না গুছিয়ে গুছিয়ে ব্লগিং গুলো টাইম মেনটেন করতে পারি না সো সেই জন্য আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি বাট ইনশাল্লাহ আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট সো আমি চেষ্টা করবো আমার ভিউয়ার্স এর জন্য যে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যেন আমার চ্যানেলের থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি
যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ কাইন্ডলি আমার সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে অবশ্যই অবশ্যই নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন এবং আমি অয়ন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম সবাই 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 ফ্যামিলিকে নিয়ে সুস্থভাবে থাকবেন আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে বাসায় এসে পৌঁছেছি আমার মা বাবা সবাই খুব টেনশনে ছিলেন বিকজ অফ কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে সো ঢাকার বাইরে আমার বাইক নিয়ে যাওয়াটা তারা কোনোভাবে মেনে নিতে পারেন নাই বাট আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে নিজের আত্মবিশ্বাসে আমি বাসায় ফেরত এসেছি আল্লাহর কাছে শুক্রিয়া শুক্রিয়া জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট আবার যে কোনো ব্লগ বা যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি অয়ন হাজির হয়ে যাবো।